আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএসসি রেজাল্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে আমরা এইচএসসি রেজাল্ট নিয়ে বিভিন্ন নিউজ আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানানোর চেষ্টা করব, যেগুলো এইচএসসি রেজাল্টের সাথে সম্পর্কিত। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আলোচিত প্রত্যেকটি তথ্য এবং আপডেট তোমার জন্য ইম্পর্ট্যান্ট হবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা, এখানে একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে। নিশ্চিত হচ্ছে নীতিমালা চূড়ান্ত হলে এক সপ্তাহের মধ্যে এইচএসসির ফল। এটি একটি আপডেট। করোনা পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এর পরিবর্তে জেএসসি, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গড় করে এইচএসসির ফলাফল ঘোষণা করা হবে। চলতি ডিসেম্বরের মধ্যে এই ফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। তবে নীতিমালা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় চলতি মাসে সেই ফল প্রকাশ সম্ভব হবে না বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানায়, আগামী জানুয়ারি শুরুর দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত নীতিমালা এখনও অনুমোদন না করায় ডিসেম্বরে ফল প্রকাশ করা সম্ভব হবে না। তবে নীতিমালা অনুমোদন হয়ে গেলে এক সপ্তাহের মধ্যে ফল তৈরির কাজ শেষ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এইচএসসি পরীক্ষার ফল তৈরিতে নীতিমালা অনুমোদন হলে এক সপ্তাহের মধ্যে ফলাফল তৈরি করা সম্ভব। আমাদের সব প্রস্তুতি রয়েছে, মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে ফল তৈরির পরবর্তী কাজ শুরু হবে। ফলাফলের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, বিশেষজ্ঞদের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, তবে এখনও অনুমোদন দেওয়া হয়নি। ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ সম্ভব না হলেও পরের মাসে তা হতে পারে। মন্ত্রণালয় থেকে যে সময় নির্ধারণ করা হবে এর মধ্যেই কাজ করা সম্ভব। এইচএসসির ফল প্রকাশের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। তোমরা অনেক সংবাদ মাধ্যমে হয়তো বা বিভিন্ন তারিখ দেখেছ, কিন্তু এখনও পর্যন্ত সেই তারিখটি নির্ধারণ করা হয়নি, কারণ নীতিমালা চূড়ান্ত হয়নি। এখানে চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষার ফল ঘোষণার দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি, ফলে নির্ধারিত সময়ের চলতি ডিসেম্বর মাসেই প্রকাশিত হচ্ছে না এই পাবলিক পরীক্ষার ফল। এদিকে আগামী মঙ্গলবার 29 ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এক ব্রিফিংয়ে আসার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সেখানে ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণার বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, আগামী 29 তারিখে হয়তো তোমাদের একটি ডেট আসতে পারে রেজাল্ট প্রকাশের বিষয়ে। এছাড়া তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। নিউজটি হচ্ছে, চতুর্থ বিষয়সহ এইচএসসির ফল সহজ হবে, জিপিএ 5 প্রাপ্তি। তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া, এবার চতুর্থ বিষয়সহ কি রেজাল্ট তৈরি করা হবে কি না, এই বিষয়ে এই নিউজটিতে উল্লেখ করা হয়েছে। এটা আরেকটি আপডেট তোমাদের জন্য, আরও গুরুত্বপূর্ণ আপডেট এটি। নিউজটিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ শিক্ষার্থীদের ফলাফল দেওয়ার বিষয়টি অনুমোদনের জন্য খসড়া নীতিমালায় রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেলে চতুর্থ বিষয়সহই শিক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে। বিষয়টি শিক্ষার্থীদের জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। ফলাফল প্রস্তুতিতে কাজ করার টেকনিক্যাল কমিটির সূত্রে এসব তথ্য জানা গেছে। ওই সূত্রের তথ্য অনুযায়ী জেএসসি এবং এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেই এইচএসসির ফল দেওয়া হবে। সেক্ষেত্রে এসএসসিতে নম্বরের 75 এবং জেএসসির 25% নম্বর কাউন্ট হবে। এসএসসিতে চতুর্থ বিষয়সহ জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরা যেন এইচএসসিতে জিপিএ 5 পাওয়া থেকে বঞ্চিত না হয় সেদিকেও নজর রাখছে টেকনিক্যাল কমিটি। সেক্ষেত্রে এসএসসিতে চতুর্থ বিষয়সহ জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তোমাদের জন্য একটি গুড নিউজ। এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনিক্যাল কমিটির সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম শনিবার 26 ডিসেম্বর রাতে ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে চতুর্থ বিষয়সহ এইচএসসির রেজাল্ট দেওয়ার খসড়া তৈরি করা হয়েছে। তার মানে চতুর্থ বিষয়সহ তোমাদের রেজাল্ট আসবে, তবে এখনও এটি চূড়ান্তভাবে অনুমোদন হয়নি। চূড়ান্ত অনুমোদন পেলে তবেই চতুর্থ বিষয়সহ রেজাল্ট দেওয়া হবে। এসএসসিতে যারা চতুর্থ বিষয়সহ জিপিএ 5 পেয়েছিল তাদের রেজাল্ট কীভাবে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এবার পরীক্ষা না হয় অটোপাস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো শিক্ষার্থী দিকে যেন ভালো ফলাফল হাত থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রেখে খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে।
ফলাফল নিয়ে কেউ অসন্তুষ্ট না থাকে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পেরেছো বন্ধুরা, চতুর্থ বিষয়টাকে পজিটিভভাবে নেওয়া হচ্ছে এবং এইটা সহই তোমাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনাই রয়েছে। এদিকে আরেকটি আপডেট হচ্ছে, এইচএসসি ফলের উপর ঝুলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। কারণ যেহেতু এইচএসসির রেজাল্টই এখনও দেওয়া হচ্ছে না, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিও আসছে না। এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায়। নিউজটিতে একবার দেখে নেই ঝটপট। উচ্চ মাধ্যমিক এইচএসসির ফলাফলের উপর ঝুলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। চলতি মাসে এই ফলাফল ঘোষণার কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রকাশ হওয়া নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। কবে নাগাদ সেই ফল প্রকাশ করা হবে তা এখনও চূড়ান্ত নয়। রীতি অনুযায়ী উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরে ভর্তি প্রক্রিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কর্মসূচির সাথে সমন্বয় করেই ভর্তি পরীক্ষা গ্রহণের রূপরেখা প্রণয়ন করে অন্য অন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে এইচএসসির ফল ঘোষণা না হওয়ায় এখনও পর্যন্ত পরীক্ষার দিনক্ষণ শুরু করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একাধিক দিন সূত্রে এসব তথ্য জানা গেছে। বন্ধুরা, এই ছিল আজকের মতো আপডেট। আজকে আমরা প্রায় তিনটি গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারলাম। একটি হচ্ছে নীতিমালা চূড়ান্ত হলে এক সপ্তাহের মধ্যে এইচএসসির ফল, এবং এইচএসসির ফল প্রকাশের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। পাশাপাশি আমরা জানতে পেরেছি এইচএসসি ফলের উপর ঝুলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এবং যেটা তোমাদের জন্য সবচেয়ে গুড নিউজ সেটি হচ্ছে চতুর্থ বিষয় সহ এইচএসসির ফল হবে সহজ হবে GPA 5 প্রাপ্তি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী আপডেট পাওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।